রোজায় কতদিন স্কুল খোলা আবার জানালো দুই মন্ত্রণালয়। পবিত্র রমজান মাসে স্কুল কতদিন খোলা থাকবে তা আবারও জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। দুই মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে রমজানের প্রথম 15 দিন 25 মার্চ পর্যন্ত দেশের মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো খোলা থাকবে আর সরকারি প্রাথমিক স্কুলগুলো প্রথম 10 দিন অর্থাৎ 21 মার্চ পর্যন্ত খোলা থাকবে। পবিত্র রমজানে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আজ মঙ্গলবার স্থগিত করেছেন আপিল বিভাগ। এরপর মন্ত্রণালয়গুলো তাদের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। স্কুল খোলা রাখার বিষয়ে মন্ত্রণালয়ের আগের সিদ্ধান্তই আনুষ্ঠানিকভাবে আবার জানানো হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার এই আদেশ দেন। এর ফলে রমজানে বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল থাকছে।